8 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দুপুরে শহরের বিজয় মেলা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। শহরজুড়ে ছেয়ে গেছে পদপ্রত্যাশীদের পোস্টারে। ইতোমধ্যে মঞ্চ তৈরি সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আহমেদ সাব্বির সোহেল। সাব্বির, নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আর সম্মেলনের সার্বিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি মিতা, আপনি সংবাদে যেমন বলছিলেন, 8 বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই আসলে এখানে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তবে এখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন যে আজকের এই সম্মেলন আসলে এটা মহাসমাবেশের রূপ নেবে এমনটাই প্রত্যাশা তাদের। আর এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুপুর 2টা থেকে, যে কারণে এখন পর্যন্ত আমরা আসলে সমাবেশ স্থলে তৃণমূল পর্যায়ের কোনো নেতা কর্মীদের উপস্থিত হতে দেখছি না। তবে জানতে পেরেছি যে পাশে একটি মাঠ রয়েছে, দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ এবং বাস স্ট্যান্ডে। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে এসেই নেতা কর্মীরা জড়ো হচ্ছেন। যেহেতু আজকে এখানে কাউন্সিল অধিবেশন হবে, এখানে আসলে সাধারণ সম্পাদক সভাপতি পদে প্রার্থী রয়েছেন, তাদের একটা শোডাউনের বিষয় রয়েছেন এবং সেই শোডাউন করার জন্য সেই মাঠের থেকে আসলে বড় আকারের মিছিল নিয়ে এই মঞ্চে প্রবেশ করবেন। আর এই মঞ্চে দুপুর 2টার সময় এখানে উপস্থিত থাকার কথা রয়েছেন প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং আরো বক্তব্য রাখার কথা রয়েছে স্থানীয় এমপি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এবং এই সম্মেলনের যিনি ঢাকা বিভাগীয় সম্মেলনের দায়িত্ব রয়েছেন মির্জা আজম এমপি, এরা আসলে দুপুর 2টার পর থেকেই এই মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছেন। এবং নেতাকর্মীরা এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে 12টার পর থেকেই আসলে এই মঞ্চের ভিতরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রবেশ করবেন। আর এখানে সবচেয়ে বড় যে গুঞ্জন রয়েছে যে পুরাতন মুখের চেতে দেখবে না নতুন মুখ দেখবে এবারকার কাউন্সিলে, সেই আগ্রহ নিয়ে, অধীর আগ্রহ নিয়ে এখানে সব নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। মিতা, মানিকগঞ্জ থেকে শুনছিলাম আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের খবর।